Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বড় হাজির কি সুন্দর লাগছে না বলকে? হ্যাঁ এই বারবার বলিস না, নজর লেগে যাবে। সৃজন এবার ভাতের থালাটা পর্ণাকে দে, আর দিয়ে বল আজ থেকে সাত জন্মের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। জোরে জোরে বলবি কিন্তু। নাও সৃজন ভাত কাপড়টা ওকে দাও। এই পর্ণা তুমি আবার কিছু মনে করো না জানো, এটা কিন্তু শ্রী আচার, মানে সবাইকে মানতে হয়। তুমি আবার ভেবো না জানো, সৃজন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে বলে সেটা তোমায় অপমান করা হলো। আমি তো সে কথা বলিনি দিদি। না 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 তুমি কিছু বলনি, কিন্তু তোমার হাব ভাব দেখে মৌমিতার মনে হয়েছে কথাটা আর কি। যেভাবে কাঁদতে কাঁদতে চলে গেলে পুজোর জায়গা থেকে। মা মা এখন কি করব সেটা বলো না, ওসব কথা থাক না। বড় বৌদি এই এই থালাটা দেবো তো, দাও। কথাটা এড়িয়ে গেল, তবু কিছু বললো না যে আমি কোনো দোষ করিনি। যাকে বড়দের সামনে বেশি কথা না বলাই ভালো। চুকু দাদা তুমি শুধু দেখো আমার মাথাটা যেন ঠান্ডা থাকে। ও সৃজন নে ভাতের থালাটা দে ওকে, নাও ধরো ধরো। আজ থেকে সাত জন্মের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এই কথাটা তো বেশ মন থেকেই বলছে, সম্মান রাখার দায়িত্বটা নিলেও ভালো হয়। ও মঙ্গলা দাঁড়িয়েছিস কেন, থালাটা ধর আর শাকটা তিন্নির হাতে দে, ধর। এখন শাক বাজাবো এই মেয়েটার ভাত কাপড়ে, অসহ্য। সৃজন এবারে কাপড়ের থালাটা দেয়। ঠাম্মির হান্না? হ্যাঁ মা বলেছে সৃজনকে হাতটা পরিয়ে দিতে। সৃজন হাতটা পরিয়ে দে। মার সবটাতেই বাড়াবাড়ি। কই অয়ন তো মমিতাকে হার পরিয়ে দেয়নি বিয়ের পরে সবার সামনে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।